So this is the video that's very important for every class of 9, 7 and 8. Jara kobita theke chhondo ber korbe easily oyete. So ajker ei video te ami shei bishoyta niye alochona korbo. Rhyme scheme. Rhyme scheme mane hocche je kobitar chhondo. Jokhon kono kobi kobita lekhe tokhon she oi chhondo take obolombon kore kobitara lekhe. কারণ আমরা ছোটবেলা থেকে বাংলা অনেক কবিতা পড়ছি, ইংরেজি অনেক কবিতা পড়ছি, কিন্তু কবিতার মধ্যে যে একটা মজার ছন্দ আছে আমরা কখনোই সেটা উপলব্ধি করতে পারি নাই বা করি না। নতুন শিক্ষা কারিকুলামে তো যারা শিক্ষাবিদ আছেন তারা এই জিনিসটা অ্যাড করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা যারা অনার্সে ইংলিশ নিয়ে পড়ি, লিটারেচারের মধ্যে এই টপিকটা আছে যেটা এখন আমাদের সেভেনের এবং এইটের স্টুডেন্টদেরকে দিছে, এটা অনার্স স্টুডেন্টরা পড়তেছে। অনার্সে যারা পড়েন ইংরেজি রাইম স্কিম যারা পারেন না বা বুঝেন না, এই ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা ভিডিওটি শুরু করি। সো নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য রাইম স্কিম। রাইম স্কিমটা মানে কি? রাইম স্কিম মানে হচ্ছে যে একটি কবিতার মধ্যে বা শেষে ছন্দের প্যাটার্ন বা বিন্যাসকে রাইম স্কিম বলে। একটা কবিতা যদি আপনাকে দেয়, ওই কবিতার মধ্যে এবং কবিতার শেষে যে ওয়ার্ডগুলো থাকবে, ওই ওয়ার্ডগুলোর মধ্যে এক ধরনের সাউন্ড থাকবে, এক ধরনের শব্দ থাকবে, এক ধরনের আওয়াজ থাকবে, ওই আওয়াজগুলো যখন একরকম হবে, ওই একরকম হইলে সেটাকে আমরা বলবো রাইম স্কিম। আমি আবার বলতেছি, একটা কবিতা, ওই কবিতার মধ্যে মনে করেন চারটা লাইন আছে, এই চারটা লাইনের মধ্যে প্রথম দুই লাইনে শেষের দুটি ওয়ার্ড মিলে গেছে, তাহলে আমরা দুইটা ছন্দ পেলাম। এই একটা ছন্দ একটা ছন্দ দুইটা মিলে গেছে। এবার শেষের দুটি লাইন যদি আপনাকে দেয়, এটা দুইটা এটা শেষের ওয়ার্ড মিলে গেছে, এটা শেষের ওয়ার্ড মিলে গেছে, তাহলে এই দুইটা রাইম একরকম, এই দুইটা রাইম একরকম, কথা কি বুঝে গেছে? এবার সেম ভাবে যদি আপনি মনে করেন প্রথম লাইনের শেষ ওয়ার্ডটা এবং থার্ড লাইনে শেষ শেষ ওয়ার্ডটা মিলে গেছে, তাহলে আমরা এই দুইটাকে বলবো রাইম স্কিম। আবার মনে করেন সেকেন্ড লাইনের ওয়ার্ডটা এবং ফোর্থ লাইনের ওয়ার্ডটার শেষ ওয়ার্ডটা মিলে গেছে, তাহলে আমরা বলবো দ্বিতীয় রাইম স্কিম। সো আমি আবার বলতেছি, রাইম স্কিমটা মানে কি? একটা কবিতার মধ্যে বা শেষে ছন্দের যে প্যাটার্ন থাকবে তাকে আমরা রাইম স্কিম বলবো। কিভাবে রাইম স্কিম বের করবো? নাম্বার ওয়ান, কবিতার লাইনের শেষ শব্দটির দিকে মনোযোগ দিতে হবে। নাম্বার টু, রাইমিং প্যাটার্ন গুলোকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যেমন এই যে এরকম দেখছে এ বি এ বি বিসি বিসি এরকম। নাম্বার থ্রি, প্রথম ও দ্বিতীয় লাইনের ছন্দ মিলে গেলে এ এ দিব এবং না মিললে এ বি দিব, এভাবে চলতে থাকবে আমাদের রাইমিং প্যাটার্নটা। যতগুলো লাইন থাকবে কবিতার মধ্যে ততগুলো লাইনে আমরা এরকম রাইমিং প্যাটার্ন করব। এবার একটা রাইমিং স্কিম দেখো, যেটা আমরা সবাই ছোটকালে একটা কবিতা পড়ছিলাম যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, কিন্তু এটার যে একটা রাইমিং প্যাটার্ন এটা কখনো আমরা চিন্তা করি নাই। আমি এখানে আগের স্লাইডে যে কথাগুলো ছিল সেখানে আমি কথাগুলো লিখে দিচ্ছি, এবার জাস্ট তুমি মিলাই নাও কবিতার লাইনের শেষ শব্দটি। এখান থেকে দেখা যাচ্ছে কবিতার লাইনের শেষ শব্দটির দিকে মনোযোগ দিতে হবে। এবার দেখো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এবার স্টার এবং আর দুটো সাউন্ড কি একরকম না? সাউন্ড কিন্তু একরকম, তার মানে সাউন্ড যেহেতু মিলে গেছে, সাউন্ড মিলে গেছে কিনা, ছন্দ মিলছে কিনা, ছন্দ মিলবে মানে সাউন্ড মিলে যাবে। স্টার আর সাউন্ড মিলছে, তারপরে যেহেতু মিলে গেছে তাহলে আমরা কি দিব? এই যে মিলে গেলে আমরা দিব এ এ, দিছি এ। ওকে, থার্ড লাইন, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। এই যে দেখো, হাই স্কাই, হাই স্কাই, আই সাউন্ডটা আছে কিনা দুইটা শেষে, তাহলে এই দুইটা মিলে গেছে না, তাহলে এটা দিলাম আমরা বিবি। এবার এবার এখানে খেয়াল করো, হাই এর সাথে কি স্টারের সাউন্ড মিলছে? তাহলে এটা কি এটার সাথে এটা রাইমিং প্যাটার্ন হবে? ওকে, রাইমিং স্কিম হচ্ছে নয় প্রকার। এবার আসো, নয় প্রকার কেন বলতেছি, যাদের সেভেনে এবং এইটের বইতে তিন প্রকার রাইমিং এর কথা দিচ্ছে। কত প্রকার? তিন প্রকার। নাম্বার ওয়ান অল্টারনেটিং রাইম, নাম্বার টু ব্যালেড রাইম, নাম্বার থ্রি মনোরাইম। যাদের এইটের বইতে 10 নম্বর এবং 11 নম্বর পেজে তিন প্রকার রাইমিং প্যাটার্নের কথা এই বইতে বলা আছে। আর যারা ইংলিশে অনার্স এবং মাস্টার্স করবে তাদের নয় প্রকার পড়তে হবে। সো ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। বাকিগুলো হচ্ছে এনক্লোজ রাইম, ল্যামেরিক রাইম, সিম্পল ফোর রাইম, টার্জা রাইম, ট্রিপলেট রাইম। এবার আপনাকে বুঝতে হবে অল্টারনেটিং রাইম স্কিমটা কি। অল্টারনেটিং রাইম স্কিমটা হচ্ছে যে কবিতার লাইনগুলো এ বি এ বি, মানে এরপরে বি এরপরে বি এভাবে যাবে, মানে প্রথম লাইনটার ছন্দ থার্ড লাইনের ছন্দ একরকম হবে, সেটা হবে অল্টারনেটিং রাইম স্কিম। কথা কি বুঝে গেছে? প্রথম লাইনের ছন্দ এবং থার্ড লাইনের ছন্দ, এই যে এ মানে প্রথম লাইন, আর এ এখানে কত কত লাইনের মধ্যে আছে বলো? তিন নম্বর লাইন, তার মানে প্রথম লাইনের ছন্দ, তিন নম্বর লাইনের ছন্দ, আবার দ্বিতীয় লাইনের ছন্দ, চার নম্বর লাইনের ছন্দ যখন মিলে যাবে তখন সেটাকে বলবে অল্টারনেটিং রাইম। কথা কি বুঝে গেছে? এবার হচ্ছে ব্যালেড রাইম। এটা দেখো, এ বি এ বি বি সি বি সি, প্রথম এটাকে আমরা দুটি স্ট্যানজাতে ভাগ করবো, সেটা একটু পরে আলোচনা করতেছি। এবার হচ্ছে মনোরাইম। মনোরাইমটা কি? যেগুলোর প্রত্যেকটা লাইনের ছন্দ একই রকম, প্রত্যেকটা লাইনের ছন্দ কি
একই রকম সেগুলো, যদি প্রত্যেকটা লাইনের ছন্দ একই রকম হয় সেটা আমরা এভাবে লিখে যাব। তারপর হচ্ছে কাপলেট রাইম, যেটা হচ্ছে প্রথম দুই লাইনের ছন্দ একরকম হবে আর দ্বিতীয় লাইনের ছন্দটা কি হবে, দ্বিতীয় দুই লাইনের ছন্দ একরকম হবে, সেটা হবে এ এ বি বি। এনক্লোজ রাইম, সেটা হচ্ছে এ বি বি এ, এটা দ্বারা কি বোঝা গেছে, প্রথম লাইনের ছন্দ এক, শেষের লাইনের ছন্দ এক, মাঝখানে যে দুটো লাইনের ছন্দ একরকম, কথা কি বোঝা গেছে। ল্যামেরিক রাইম যেটা, এটা হচ্ছে এ এ বি বি, তার মানে প্রথম দুটো লাইনের ছন্দ এক, বি বি মানে হচ্ছে দ্বিতীয় দুটো লাইনের ছন্দ এক। সিম্পল ফোর রাইম, এটা হচ্ছে এ বি সি বি, এটা প্রথম লাইনের ছন্দ একরকম বি, দ্বিতীয় লাইনের ছন্দ একরকম সি, তৃতীয় লাইনের ছন্দ আর একরকম, আবার এই যে বি তার মানে প্রথম এবং চতুর্থ লাইনের ছন্দ একরকম, বুঝে গেছে। তারপর হচ্ছে টার্জার রাইম, টার্জার রাইম এবং ট্রিপলেট রাইম, এগুলা খুবই রেয়ার, এগুলা বেশি বেশি একটা কবিতার মধ্যে কবিরা ইউজ করে না। অল্টারনেটিক রাইম, ব্যালেড রাইম, মনো রাইম, কাপলেট রাইম, প্রত্যেকটা কবিতার মধ্যে এই রানিং প্যাটার্নটা সবাই ইউজ করে। ক্লাস এইট বুক পেজ নাম্বার 10 এবং 11 তিন প্রকারের রাইম স্কিম নিয়ে আলোচনা করা হয়েছে, তার নিম্নে দেওয়া হলো কয় প্রকার রাইম স্কিম নিয়ে আলোচনা করেছে ক্লাস এইটে যারা আসো। তিন প্রকার অল্টারনেটিক রাইম, বলো অল্টারনেটিক রাইম। দুই নম্বরটা কি, ব্যালেড রাইম। তিন নম্বরটা হচ্ছে মনো রাইম। এই তিনটে প্রকার নিয়ে আমরা এখন এই আজকের ক্লাস আলোচনা করব। স্ট্রেঞ্জার মানে কি, স্ট্রেঞ্জার বাংলা হচ্ছে কি, স্তবক। স্ট্রেঞ্জার বাংলা কি, স্তবক। দুই বা এর অধিক কবিতার চরণ বা লাইন সুশৃঙ্খল ভাবে একত্রিত হলে তাকে স্ট্রেঞ্জা বা স্তবক বলে। এবার যদি আমি আরেকটা জিনিস দেখাই, এক একটি স্তবকে স্তবককে কবিতার মূল ভাব অন্তত আংশিক প্রকাশ পায়, সব কয়টি স্তবক মিলে কবিতার সমগ্র ভাবের প্রকাশ ঘটায়। আমরা জানি তুমি যদি দেখো যে একটা কবিতাকে কবিরা প্রথমে ছয় লাইন দিছে, পরবর্তীতে আবার ছয় লাইন দিছে, তাহলে টোটাল ক লাইন দিছে, 12 লাইন। তো 12 লাইনের মধ্যে তুমি মনে রাখবা এখানে প্রথম ছয় লাইন একটি স্তবক মানে একটি স্ট্রেঞ্জার, দ্বিতীয় ছয় লাইন হচ্ছে আরেকটি স্তবক মানে আরেকটি স্ট্রেঞ্জার। আমি আবার বলতেছি, দুই বা এর অধিক কবিতার চরণ বা লাইন সুশৃঙ্খল ভাবে একত্রিত হলে তাকে স্ট্রেঞ্জার বা স্তবক বলে। এখন আমি যদি বলি 12 লাইনের একটা পোয়েম বা কবিতা, এটা যদি আমি ভাগ করি কয়টা ভাগে ভাগ করব, প্রথমে নিলাম 6টা, তারপর নিলাম 6টা, তাহলে এখানে স্ট্রেঞ্জার কয়টা, 2টা। এবার যদি আবারও সেম ভাবে 12 লাইনের একটা কবিতা আমি এটাকে তিনটা ভাগে ভাগ করলাম, প্রথম লাইনে নিলাম 4টা, পরবর্তী নিলাম 4টা, পরবর্তী নিলাম 4টা, তাহলে এখানে স্ট্রেঞ্জার কয়টা, 3টা। এটা হচ্ছে কবির উপর নির্ভর করবে, আমি আর তুমি এটা কিছুই করতে পারবো না, কারণ কবি তার কবিতার মধ্যে যতগুলি স্ট্রেঞ্জা দিবে, যতগুলি স্তবক দিবে সেটা তার উপর নির্ভর করবে। মনে করো আমি রহমতুল্লাহ একটা কবিতা লিখলাম, 10 লাইনের একটা কবিতা লিখলাম, সাপোজ 10 লাইনের একটা কবিতা লিখলাম, এই কবিতার মধ্যে আমি কি করতে পারি, আমি এই কবিতাকে দুইটা পার্টে ভাগ করতে পারি, মানে আমি দুইটা স্ট্রেঞ্জা দিতে পারি, 5 লাইনের একটা স্ট্রেঞ্জা দিব আর একটা 5 লাইনের একটা স্ট্রেঞ্জা দিব। তো আশা করি স্ট্রেঞ্জাটা সবাই ক্লিয়ার। এটা হচ্ছে কবিতার লাইনগুলোকে স্পেসিফিক ভাবে আলাদা করে বোঝানোটাকে বলে স্ট্রেঞ্জা। এবার আমরা এটা ডিসপ্লেতে দেখি যে স্ট্রেঞ্জা মানে কি, তোমাকে তো এখন আমি এতক্ষণ বুকে বলছি। এবার দেখো, ডাস্ট অফ স্নো, এটা একটা পোয়েম, এটা কে লিখছে, বাই রবার্ট ফ্রস্ট, একজন কবি উনি লিখছে। এখন দেখো ওনার এই কবিতার মধ্যে কয়টা লাইন, 8টা লাইন, উনি 8টা লাইনে একটা পোয়েম লিখছে। এখন উনি কি করছে, প্রথম 4টা লাইনকে একটা ভাগে ভাগ করছে, দ্বিতীয় 4টা লাইনকে একটা ভাগে ভাগ করছে। এই যে লাইন এখান থেকে স্টার্ট হয়, দেখছো, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, এভাবে চলতে থাকবে। তো উনি 8 লাইনের একটা কবিতা লিখছে, ওটাকে দুইটা ভাগে উনি ভাগ করছে। তো ফার্স্ট ভাগের মধ্যে কয়টা আছে লাইন, 4টা, দ্বিতীয় ভাগের মধ্যে কয়টা লাইন আছে, 4টা। তাহলে যেহেতু দুইটা ভাগ, তাহলে আমরা প্রথম ভাগকে দিব স্ট্রেঞ্জা 1, দ্বিতীয় ভাগকে দিব আমরা স্ট্রেঞ্জা 2। ওর মধ্যে 12 লাইনের একটা কবিতা আছে, এখন কবি ওটাকে দুই ভাগে ভাগ করছে, তার মানে এখানে স্ট্রেঞ্জা কয়টা, বুঝতে পারছি। এবার তোমার বইয়ের মধ্যে আরেকটা কবিতা আছে যেটার মধ্যে 16 লাইন, তাহলে কবিতা সেটাকে, কবি সেটাকে দুই ভাগে ভাগ করছে, সেখানে স্ট্রেঞ্জা কয়টা, এটাকে যদি আবার যদি 4 4 16, 4টা ভাগে ভাগ করছে, তাহলে স্ট্রেঞ্জা কয়টা হবে, স্ট্রেঞ্জা বিষয়টা কি বুঝে গেছে, বুঝা গেছে। এবার স্ট্রেঞ্জা কত লাইনে হইতে পারে, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন হইতে পারে, এটা আমার উপর নির্ভরশীল না। কবি যত লাইন মনে করে, এখানে যে রবার্ট ফ্রস্ট উনি মনে করছে যে 4 লাইনে আমি স্ট্রেঞ্জা দিব, এটা 4 লাইনে হবে। কিভাবে রাইম স্কিম কবিতা থেকে বের করবো, এ পর্যায়ে আমরা সেই জিনিসটা শিখবো, রাইম স্কিম আমরা কবিতা থেকে কিভাবে বের করবো, এটা হচ্ছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। এখন তুমি রাইম স্কিম কি সেটা শিখছো, রাইম স্কিম কত প্রকার, 9 প্রকার, এটাও জানছো। তার মধ্যে 3 প্রকার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অল্টারনেটিং, ব্যালেড অ্যান্ড হচ্ছে মনোরাইম, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি কাইন্ড অফ বিগিনার্স, যারা 7, 8 এবং 9 পড়ালেখা করে, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অনার্সদের জন্য, সেটা তোমাদের জন্য না। সো এখন আমরা দেখবো কিভাবে আমরা রাইমিং প্যাটার্নটা করব। আমরা 3টা রাইমিং প্যাটার্নটা দেখবো আজকে, এটা দেখলে আপাতত আজকে ক্লাস আমাদের এখানেই শেষ। আমি যদি ফ্ল্যাশব্যাকে যাই, অল্টারনেটিভ রাইম স্কিমের রাইমিং প্যাটার্নটা কি ছিল মনে আছে, এই বি এই বি এই বি এই বি। সো আমি এটা কয়টা কালারে ভাগ করছি, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে রেড, যেহেতু রেড দুইটা মিলছে, ইয়েলো দুইটা মিলে গেছে, তাহলে এটা হবে তার রাইমিং প্যাটার্ন। এবার এগুলাকে ইংলিশে নামকরণ করবা, দেখো
দেখছো বুঝছো? তাহলে আমি এই এখানে কেন দেই নাই বলো, কারণ কারণ এটার সাথে ডিজায়ারের সাথে কোনো সাউন্ডে মিলে নাই, তার মানে রাইমিং প্যাটার্ন এখানে হয় নাই। কার সাথে হয়েছে? আনফোল্ডের সাথে। তাহলে এটার নাম হবে এ। মিলে গেলে কি দিবা? এ দিবা, মনে আছে? আর মিলে না গেলে বি দিবা, সি দিবা, ডি দিবা, যেটা হচ্ছে দিবা। এবার দেখো বি এ যে বি, ওকে ক্লিয়ার? তাহলে এই কবিতায় রাইমিং প্যাটার্নটা কি হবে? এবার এই কবিতার রাইমিং প্যাটার্নটা হবে এ যে। উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে দ্য রাইমিং প্যাটার্ন অফ দিস পোয়েম এ বি এ বি। এবার দেখো ব্যালেড রাইম স্কিমটা, সামটাইমস অন আ সামার্স ডে টু সেলফ অ্যান্ড এভরি মর্টাল ইল উই, তাহলে ডে এর সাথে কি ইল মিলছে? উই গেভ দ্য স্লিপ উই স্টিল অ্যাওয়ে ডে অ্যাওয়ে মিলছে? এই 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 সাউন্ড মিলছে কিনা? আচ্ছা, টু ওয়াক বিসাইড সাম স্যাজি রিল, তাহলে ইল এবং রিল মিলছে কিনা? আচ্ছা, দ্য ডার্কেনিং ইয়ার্স দ্য কেয়ার্স দ্যাট কিল আ লিটল ওয়াইল আর ওয়েল ফর গট। এবার দেখো এখানে কটা লাইন, একটা দুইটা তিনটা চারটা, চারটা লাইন না? এটা একটা স্ট্রেঞ্জার, এটা এখানে আবার চারটা লাইন না? এটা আর একটা স্ট্রেঞ্জার, বুঝতে পেরেছো? ডিপ ইন ব্রোম আপন দ্য হিল, তাহলে হিলের সাথে কিল মিলছে কিনা? এবার দেখো উই হ্যাড রেদার, এজ এ উই অ্যাপোস্ট্রফি ডি মানে উই হ্যাড রেদার বি অ্যালাইভ দ্যান নট, এজ এ ফর গট নট মিলছে কিনা? সো এবার আমরা রাইমিং প্যাটার্ন করে আসো। তুমি দেখো এ বি এ বি বি সি বি সি, সুতরাং উই ক্যান সে দ্যাট দ্য রাইমিং প্যাটার্ন অফ দিস পোয়েম ইজ এ বি এ বি বি সি বি সি। সবার কি ক্লিয়ার? মনোরাম এক্সাম্পল, 20 odd years have turned to year, now she is the girl I didn't dare approach, ask out much less declare my love to my red in young despair. So dekho tumi year dare declare despair same sound kina? Fourth sound are same, year same, dare year dare same sound kina bolo? Declare same sound, despair same sound. So এবার যদি আমরা নেক্সটে যাই, বুঝতে পেরেছো? তার মানে এটা সাউন্ড একরকম না? এটা সাউন্ডের সাথে মিলছে কিনা? ডেয়ারের সাথে ডেক্লেয়ারের সাউন্ড মিলছে কিনা? ডেক্লেয়ারের সাথে ডিসপেয়ারের সাউন্ড মিলছে কিনা? যদি তিনটা সাউন্ড একরকম হয়ে গেছে তাহলে এটা রাইম স্কিমটা কি হবে? এই 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 এই। সো উই ক্যান সে দ্যাট দ্য রাইমিং প্যাটার্ন অফ দিস পোয়েম ইজ এই 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 এই। এবার আমরা দেবো কাপলেট রাইম, এটা দিয়ে আজকে শেষ করে দিব। কাপলেট রাইম মানে কি হবে? প্রথম দুটো লাইনের রাইমিং প্যাটার্নটা এক হবে, দ্বিতীয় দুটো লাইনের রাইমিং প্যাটার্নটা একরকম হবে। এবার দেখো অন দ্য 15th অফ মে, অন দ্য 15th অফ মে ইন দ্য জাঙ্গল অফ নুল ইন দ্য হিট অফ দ্য ডে ইন দ্য কুল অফ দ্য ফোল, এজ এ নুল ফোল সেম সাউন্ড কিনা? এবার দেখো হি ওয়াজ স্প্ল্যাশিং এনজয়িং দ্য জাঙ্গলস গ্রেট জয়েস হোয়েন হার্ট অন দ্য এলিফ্যান্ট হিয়ার্ড আ স্মল নয়েজ, জয়েস অ্যান্ড নয়েজ সেম সাউন্ড কিনা? রাইমিং প্যাটার্ন কি হবে বলো? A A B B. So we can say that the rhyming pattern of this poem is A A B B. So thanks a billion everyone. এ হচ্ছে তোমাদের রাইমিং প্যাটার্নের পুরো ক্লাস। সো মাই ডিয়ার ভিউয়ার্স, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে অনেক বেশি পরিমাণে ভালো থাকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।